আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই গানে আমার এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা অ্যান টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতেই একটি ইমেল এটি পাঠিয়েছেন মোহাম্মদ মতিউর রহমান লিখেছেন আমি এক সময় প্রেমের কবিতা আবৃত্তি করতাম মিউজিক দিয়ে কিন্তু এটি তো হারাম তাই আমি ভুল বুঝতে পেরেছি আর তবা করেছি আমার একটা আবৃত্তি ইউটিউব চ্যানেলে দিয়েছে আমার এক বন্ধু কিন্তু আমি জানি যে যতদিন ওই আবৃত্তি থাকবে আমার গুনাহ হতেই থাকবে কিন্তু তাকে অনেক অনুরোধ করেছি তবু ডিলিট করছে না আমি অনেক চেষ্টা করেছি ডিলিট করার জন্য তবু আমার ওই বন্ধুটা শোনেনি এখন আমার প্রশ্ন হল ভিডিওটা ডিলিট না করলে চলতে থাকতে কি আমার গুণা হতেই থাকবে আমি তো অনেক চেষ্টা করেছি তবুও কি আমার গুণা হতেই থাকবে প্রথম কথা হচ্ছে আল্লাহ আল্লাহবুল আলমিন মানুষদেরকে যা মানুষের ইচ্ছার মধ্যে নেই এমন কাজের জন্য আল্লাহ সুন্দর তালা পাকড়াও করবেন না করবেন না করবেন না ইনদাল্লাহা আল্লা রব্বুল আলমিন আমার উম্মতের থেকে তিনটি জিনিসকে আল্লাহ রবুল আলমিন উঠিয়ে নিয়েছেন মানে তিনটি জিনিসের গুনাহ অপরাধ অন্যায় উঠিয়ে নিয়েছেন তিনটি কারণে আল্লাহ রব্বুল আলমিন বাদ্দাদেরকে পাকড়াও করেন না একটি হচ্ছে আলখ বুল কাজের মধ্যে কোনো বুল হয়ে গিয়েছে কাজ করেছেন ভুল হয়ে গিয়েছে সেটাকে আল্লাহ রব্বুল আলমিন উঠিয়ে নিয়েছেন ভুল আপনি ভুলবশত হয়ে গেছে এর জন্য গুণা আদার গুলি দেবেন না দ্বিতীয় হচ্ছে আপনি সিয়ান বিস্মৃতি কোনো কারণে আপনি মানে স্মৃতি বিচ্ছুত হয়ে গিয়েছেন স্মরণ স্মরণ হারিয়ে গিয়েছে তাহলে আপনাকে এর জন্য পাকড়াও করবেন না এগুলো দীর্ঘ উদাহরণ রয়েছে আমি সেদিকে যাচ্ছি না ও মাস্তক্রি আলাইহি আর যে কাজে তারা কোনো না কোনোভাবে বাউন্ড হয়ে গিয়েছে এখতিয়ারের বাইরে ইচ্ছার বাইরে মানে কাজটা তার ইচ্ছার বাহিরে হয়ে গিয়েছে যেমন এই ক্ষেত্রে হ্যাঁ ইচ্ছার বাইরে যদি কোনো কাজ কোনো আমল কোনো ব্যক্তির হয়ে যায় তাহলে এই অপরাধের জন্য তিনি পাকড়াও হবেন না আল্লাহুল কাছে এক্ষেত্রে আপনি আপনার সাধ্যে যতটুকু রয়েছে সেটা আপনি করতে পারবেন আপনার সাধ্যের মধ্যে রয়েছে আপনি যতটুকু সম্ভব মানে সেটা ডিলেট করে দেয়া মানে যতটুকু আপনার সাধ্যে কুলায় বা আপনার মানে কর্তৃত্বের মধ্যে রয়েছে ততটুকু আপনি এটাকে ডিলেট করে দেবেন এবং যাদেরকে আপনি মানে যারা শেয়ার করেছে তাদেরকে বলবেন যে মানে আমার এই ভিডিও অথবা আমার এই প্রোগ্রামটা ডিলেট করে দেন এবং তাদেরকে আপনি বলার এতটুকু মানে যে এটা মানে রাখবেন না যেহেতু আমি এটা ডিলেট করে দিয়েছি এবং আমি চাচ্ছি এটা ডিলেট হয়ে যাক সেক্ষেত্রে যদি তারা এটি ডিলেট না করে থাকে এর দায় দায়িত্ব এর গুণা মানে এর যত মানে ওয়াবাল আছে পরিণতি আছে খারাপ পরিণতি রয়েছে সবটাই তাদের উপর বর্তাবে এর জন্য আপনি মানে জবাবদি করতে হবে না কারণ তাহলে তো মানে মানুষগুলো সারা পৃথিবীর কেহামত পর্যন্ত সমস্ত মানুষের ওবাল মানে সমস্ত মানুষের পাপের বোঝা বহন করতে হবে ওয়েলা ওখরা আল্লাহ সুন্নতলাকুর আনে কারিমের মধ্যে বলে দিয়েছেন যে ওয়েলা এত ওয়া জিরা তু ওখরা যে এক ব্যক্তির বোঝা আরেক ব্যক্তি পাপের ভোজা আরেক ব্যক্তি বহন করবে না শুধুমাত্র ওই ক্ষেত্রেই পাপের বিষয়টি আসবে যে ক্ষেত্রে তিনি পাপের কারণ হয়েছেন অত মানে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে পাপের সুনির্দিষ্ট কারণ হয়েছেন কিন্তু নিজে সেখান থেকে কি করেন নাই প্রত্যাবর্তন করে ফিরে আসেন নিজে সেখান থেকে ফিরে আসেন নাই সেক্ষেত্রে শুধুমাত্র তিনি পাপের মানে কারণ হবেন এজন্য কোনোভাবেই মানে এই কাজের জন্য যেটু এই কাজটি আপনার ইচ্ছার বাইরে ইনশা আল্লাহ তালা আল্লাহ সুবাহ আপনাকে পাকড়াও করবেন না তবে আপনার কর্তৃত্ব যতটুকু রয়েছে ততটুকু আপনি চেষ্টা করে এটাকে রিলেট করুন আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেইল এটি পাঠিয়েছেন ইমরান রহমান লিখেছেন আবদুল্লাহ ইবনু ওদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লামকে দেখেছি তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর ওঠাতেন এবং যখন তিনি রুকোর জন্য ত্যাগবীর বলতেন তখনও এরকম করতেন আবার যখন রুকো হতে মাথা উঠাতেন তখনও এমন করতেন এবং সামিয়াল্লাহ হলিমান হামিদা বলতেন তবে শেষদার সময় এরূপ করতেন না সেই বোখারি হাদিস নম্বর সাতশো ছত্রিশ এরপর লিখেছেন আমি সহি আল বুখারি পড়ার সময় এই হাদিসটি পেয়েছি যা অনুযায়ী সালাতে রুকুতে যাওয়ার আগে ও রুকু থেকে মাথা মাথা উঠানোর পর হাত তুলতে হয় তবে হানাফি মাঝাবে সম্ভবত হাত তোলার নিয়ম নেই এখন আমার কি করা উচিত সেই বোখারি রাহিমাহুল্লাহ আলা যে হাদিসগুলো সনদের মাধ্যমে উল্লেখ করেছেন এগুলো এই পৃথিবীতে সবচেয়ে সহি হাদিস আল্লাহর কিতাবের পরে এই হাদিসগুলো এত বিশুদ্ধ যে ইমাম বখারি তোলালাই এত কঠিন শর্তে হাদিসগুলো কালেক্ট করেছেন ছয় লক্ষ হাদিস থেকে শুধুমাত্র মানে এই সাত হাজার দুইশো আটত্রিশ বা ছত্রিশটি হাদিস কালেক্ট করেছেন তাও এগুলো মানে সনদ আমি বলছি যদি সনদ এবং তাকরার রিপিট রিপিটেশান যেগুলো আছে সেগুলো বাদ দেওয়া হয় তাহলে এটা চার হাজার সামথিং হবে চার হাজার কত কয়টি হাদিস সুতরাং বন্ধুগণ মানে এই প্রশ্নের কোনো অবকাশ নেই যে সহি বখারি এর মধ্যে যে এ রেওয়ারটি আপনি উল্লেখ করেছেন এ রেওয়ারটি বিশুদ্ধ কিনা সহি কিনা না এটি সহি এটি আমল যোগ্য এটিই নবী সাল্লা ইসলামের আমল শেখুল ইসলাম কাজিম রহমতুল্লাহ বলেছেন মৃত্যু পর্যন্ত নবী সাল্লাসালামের আমল সাব্যস্ত হয়েছে নবী সাল্লাউ ইসলাম এভাবেই আমল করেছেন সুতরাং এই আমল করাটাই হচ্ছে শূন্য এখন হানাফি মজাবুর কারাম এই ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছেন তাদের পক্ষ তারা দলিল উল্লেখ করেছেন এই পক্ষে তারা আবদুল্লাহ ইব্রিমা সুদ্র দিয়ালত বন্দীতে একটি হাদিসও উল্লেখ করেছেন আসারও উল্লেখ করেছেন আবদুল্লাহ ইব্রিমা সুদ্র দিয়ালতর্মে একটি আমল উল্লেখ করেছেন সাহাবির আমল মানে আবদুল্লাহ ইব্রিমা সুদ্র দিয়াল্লাহ তালু যখন তিনি সরাতে দাঁড়াতেন প্রথমে তিনি হেরাম অথবা তাকে বীরাত হারিমা দিতেন এরপর সুম মালাই মানে এরপর আর তিনি হাত উঠাতেন না এই মর্মে তারা বক্তব্য দিয়েছেন এবং তারা হাদিসে উল্লেখ করেছেন এই হাদিসটি বিতর্কিত সুমমালা ইয়ারউদ এই শব্দটি এই হাদিসের মধ্যে আছে কি না এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এই হাদিসটি আবদুল্লাহ আবনে উমরুল্লাহ থেকে যে বর্ণাটি রয়েছে এটা কি আবদুল্লাহ ওমর উমর আদুল্লাহ ব্যক্তিগত আমল নাকি হাদিসটা আবদুল্লাহ আব উমর আদান মারফু করেছেন এ নিয়ে একটা বিতর্ক রয়েছে এ নিয়ে একটা বিতর্ক রয়েছে তৃতীয় যে বিষয়টি সেটা হলো এই যে এটি আল্লাহ রাসুল সাল্লাহাম ইসলাম অন্যান্য সাহাবিদের আমল কি ছিল না আবদুল্লাহ আবনী ওমর আবদুল্লাহ ইবিনী মাসুদ ব্যক্তিগত আমল ছিল অধিকাংশ সাহাবাইকারের আমল দ্বারা প্রমাণিত হয়েছে সাহাবাই সাহাবাইকারের আমল এবং সাহাবিদের পরবর্তী হাদিস মহাদিসিন তাবে আইন তবে তাব অধিকাংশের বর্ণনা থেকে এটা বোঝা যাচ্ছে যে অধিকাংশের বর্ণনার মাধ্যমে এরা ফুলিয়ে সাব্যস্ত হয়েছে ফলে সৈয়দ সাহেব এক রাহিমল্লাহতালা তার ফেকু শুনিয়াতে উল্লেখ করেন যে এর বর্ণাকারীর সংখ্যা একজন দুইজন নয় বরং জন বর্ণাকারী রয়েছে যারা আল্লাহ নবী সাল্লাহসাল্লামের আমল বর্ণনা করেছেন সলাতের মধ্যে নবী সাল্লাহসাল্লামের রফুলিয়া দাহাইদের বিষয়টি উল্লেখ করেছেন হাততুলার বিষয় হাততুলার বিষয়টি উল্লেখ করেছেন মানে এদের সংখ্যা এত বেশি যে মানে সাহবা কেরাম যে যারা বর্ণনা করেছেন আর এই বর্ণনাটি যদি আমরা দেখি শুধুমাত্র আবদুল্লাহ মাসুদ আদি আল থেকে দেখতে পাব তাহলে এক্ষেত্রে সুন্নাইয়ের সবচেয়ে আক্রাপ কাছাকাছি যে বিষয়টি আমরা পাই সেটা হচ্ছে রফুল ইয়াদাইন এর বিষয়টি নবী সাল্লাহমের সুন্নাইয়ের কাছ কাছাকাছি এবং এটা আমরা দেখতে পাব সমস্ত হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যাবে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যাবে আর আবদুল্লাহ আব্রি মসুদ যে রেওয়ায়তটি এটা শহীদ বোখারির মধ্যেও পাওয়া যাবে না সহি মুসলিমের মধ্যে পাওয়া যাবে না সহি রহমানের মধ্যে পাওয়া যাবে না শহী হুজাইমার মধ্যে পাওয়া যাবে না এটি অন্যান্য কিতাবের মধ্যে পাওয়া যাবে তাহলে বোঝা গেল যে মূলত সহি যে সমস্ত রেওয়ায়তগুলোর মধ্যে এটি পাওয়া গিয়েছে এখানে পাওয়া যায়নি যদিও মানে এর সেহাতের বিষয়ে মূলত এক ধর ওলামাই কারাম এটাকে সহি বলেছেন আমরা একথা বলছি যে বলছি না যে এটা একেবারেই বাতিল হাদিস না এর সে হাতের বিষয় একদল রামায় কালাম এটাকে সই বলেছেন তবে যারা সই বলেছেন তারা সনদের দিক থেকে সই বলেছেন কিন্তু হাদিসের মতনের বিষয়ে সুমালা ইয়াউদ মানে যে তিনি এর পরে মানে হাত উঠাননি এই কথাটুকু তারা মানে অনেকেই কি করেছেন যে না বলেছেন যে এটি পরবর্তী কোনো বর্ণনাকারী এর মধ্যে কি করেছেন ইনক্লুড করেছেন ঢুকিয়ে দিয়ে এটাকে ইদ্রাজ বলা হয় তাকে হাদিসের পরিভাষায় ঢুকিয়ে দিয়েছেন পরবর্তী অন্য কোনো বর্ণনাকারী এটাকে মানে তার মাঝাব অনুযায়ী তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী এটাকে ঢুকিয়ে দিয়েছেন এটি উল্লেখ করেছেন কেরাম যাই হোক যদি যেহেতু রসুল্লাহ সাল্লামের আমল সাব্যস্ত হয়েছে সাহাবাই কেরামের আমল সাব্যস্ত হয়েছে হয়েছে এবং তাদেরকে আমরা এই অবস্থায় পেয়েছি সুতরাং এটাই শূন্য এবং এই অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করুন তবে এই অর্থ এই নয় এর অর্থ এই নয় যে রফুল ইয়েদাইন যদি কেউ না করেন তার সলাদ বাতিল হয়ে যাবে রফুল ইয়েদাইন আমল তার আমাদের হাতে আরো একটি ইমেল এটি পাঠিয়েছেন শাহরিয়ার কবি লিখেছেন শরীয়ত অনুযায়ী বাদ্যযন্ত্র তো হারাম কিন্তু বাদ্যযন্ত্র ছাড়া এমনি শুরু কি হারাম শরীরে অনুযায়ী বাদ্যযন্ত্র হারাম বাদ্যযন্ত্র ছাড়া সুর মানে এটাও কি হারাম সুর হারাম হওয়ার ব্যাপারে সুস্পষ্ট কোন নস পাওয়া যায়নি মানে সুর বলতে আসলে তো মানে গান বিভিন্ন ধরনের সুর রয়েছে গানের যে সুরগুলো রয়েছে সেগুলোর মধ্যে মানে বিভিন্ন পর্যায়ের সুর রয়েছে তবে ওলামাইকরাম এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন সুরের মাস আলাটি ইজতেহাদি মাসে আলা ইজতেহাদি আলাকাকে বলা হয় একটু বুঝতে হবে সেটা হচ্ছে এই মানে যে বিষয়ে সুস্পষ্ট নস মানে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুস্পষ্ট বক্তব্য যে বিষয়ে পাওয়া যায়নি নস পাওয়া যায়নি বিভিন্ন ধরনের মানে হাদিস অথবা মানে কোরআনের বক্তব্যকে সামনে রেখে মানে ওলামাইকরাম যে বিষয়ে ইস্তেহাদ করেছেন সেটাকে বলা হয় তাকে মূলত ইশতেহাদি বা গবেষণামূলক ম্যাচ আলা গবেষণামূলক ম্যাচ আলার ক্ষেত্রে একদল ওলামায় কেন বলেছেন যে যে সমস্ত সুর মানে কোনো না কোনো খারাপ কাজের দিক থেকে মানুষদেরকে উদ্বুদ্ধ করে অশ্লীলতায় অশ্লীলতার দিকে জাবিত হয় অথবা মানুষের মন মনটাকে লাহুয়ের দিকে মানে বেহুদা অনেক কাজের দিকে বেশি মানে মানুষের মনটাকে নিয়ে যায় কারণ মানুষের এই মনটা এই অন্তরটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহমুখী হওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য মানে আল্লাহমুখীটা মানে এটা শুধুমাত্র বিনোদনের মধ্যে থাকে না শুধুমাত্র মানে মানসিক প্রশান্তির মধ্যে থাকে না শুধুমাত্র মুবা কাজের মধ্যে থাকে মুবা কাজের মধ্যে থাকে না সেটা মানে টেনে নিয়ে যায় মানে কিছু অশ্লীল কাজের দিকে টেনে নিয়ে যায় আল্লাহ রবুল আলমিন অথবা মানে আখেরাত মুখিতা থেকে দুনিয়া মুখিতার বা দুনিয়ার যে সমস্ত চাকচিক্য সৌন্দর্য এগুলোর দিকে নিয়ে যায় তামাশার দিকে নিয়ে যায় তখন তখন এই সমস্ত কাজগুলো মানুষদেরকে খারাপ কাজের দিকে তাড়িত করে এই জন্য ওলামাই কালাম বলেছেন যে এই ধরনের কোনো সুর যদি হয় সেই সেই সুরগুলো ইসলামী সুরাতের মধ্যে হারাম যেহেতু মালা ইয়েল ওয়াজিব ইতের কিহি ফেতের কুহু ফাল আমল বিহি মহারমুন মানে যেই কাজটা তর্ক করাটা মানে পরিহার করাটা একটা ওয়াজিবের জন্য অপরিহার্য তাহলে ওই কাজটা করাটাও হারাম কারণ হচ্ছে এই কাজের মাধ্যমে আপনি ওয়াজিবের পথে মানে আপনার বড়ো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে আপনি ভালো কাজের দিকে বড়ো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে এই জন্য এই মানে তরক এটাকে পরিহার করার বিষয়টি এখানে বাধ্যতামূলক হয়ে যাবে সুতরাং যদি কেউ মানে এই কাজগুলো এই কাজে লিপ্ত হয়ে থাকেন তাহলে তিনি নিজেকে আসলে বেহুদা অনর্থক কাজের মধ্যে লিপ্ত হবেন এটা আমরা দেখতে পাই কোরআনিকারির মধ্যে আপনি আসুন সুরা আলমিনের মধ্যে আল্লাহ সুবাহনতলা আল মোমনের শুরুতে ইমানদান্তের এগারোটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তব মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলমিন একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন ইমানদার ব্যক্তিদের একটি গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে ইমানদার ব্যক্তিগণ বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় কাজে নিজেদেরকে কী করবে না লিপ্ত করবে না এগুলো থেকে নিজেরা বিমুখ থাকবে এই জন্য অনর্থ কাজের মধ্যে কোনোভাবেই ইমানদার ব্যক্তি যদি লিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু ইমানদার ব্যক্তির ইমানের যে মৌলিক যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তিনি পূরণ করতে পারবেন না ফলে রসুল্লাহ সাল্লাসালাম হাদিসের মধ্যে কথা বলেছেন কী বলেছেন দেখুন রসুল্লাহ ইসলামঈসাদ করেন মিন মিনহসনি ইসলাম ই যে কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে ইসলামের উপর সুন্দর মুসলিমের পরিচয় হচ্ছে ভালো মুসলিমের পরিচয় হচ্ছে যে ধর্ঘু ম্যালি যেই বিষয়ে তার কোনো ধরনের সম্পৃক্ত তার প্রয়োজন নেই বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় সে বিষয়ে নিজেকে সম্পৃক্ত করবে না এটাকে পরিহার করবে বর্জন করে চলবে এটাকে বর্জন করে চলবে আর এই বর্জন করাটাকেই ইসলামী শরীয়তের পরিভাষায় ওরামায় রাম বলেছেন এটাকেই যুহুদ বলেছেন এটাই প্রকৃত জুহদ আর এই জুহদের জন্য রসুল্লা সাল্লা সালাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাই এখান থেকে এই কথা বোঝা যায় যে মূলত এগুলোকে যত বেশি আমরা বর্জন করবো তত বেশি আমাদের আল্লামুখিতা আখেরাত মুখিতা আমাদের বৃদ্ধি পাবে এগুলোকে পরিহার করতে হবে পরিহার করার জন্য চেষ্টা করতে হবে তবে আমি প্রথমেই বলেছি এটি একটি ইজতেহাদি মাসালা আর একদল কেমন বলেছেন না যেহেতু সুস্পষ্ট নস্যের মাধ্যমে এটাকে হারাম করা হয়নি সুতরাং আপনি হয়তো এত ইজতেহাদের মাধ্যমে এতটুকু বলতে পারেন যে এই কাজটি উত্তম নয় বা এই কাজটি মানে পছন্দনীয় নয় মাকরুহ মানে পছন্দনীয় নয় এটা বলতে পারেন কিন্তু এটাকে হারাম করার জন্য মানে যেই এভিডেন্স দরকার যে দলিল দরকার সে দলিল এখানে পাওয়া যায় না আপনার কথা শুনতে শুনতে আমার আজানের সুরের কথা মনে পড়ল। জি প্রসঙ্গত একজন কবির দু একটি চরণের কথাও মনে পড়ল। জি সম্ভবত সে ছোট বলে পড়েছি হয়তো কবি কাকবাদ তিনি আজান নিয়ে লিখেছিলেন কে ওই শোনালো মরে আজানের ধ্বনি মরমে মরমে সেই সুর বসিল কি সুমধুর সুর সম্পর্কে কি বলবেন মানুষদেরকে ইমান এবং আমলের মুখে করতেছে বলেন এটা কি আজান তো ওহিত অবশ্যই বোধ হয় নয় ওহি জি আযান ওহির মাধ্যমে সবস্থ হয়ছে সুতরাং এই সুর মানে এটি কোন ছন্দ horeই যেমন কোরআন তেলাওয়াতের যেই মানে সৌন্দর্য এ কোন ছন্দ এগুলো মানে ইসলামের মধ্যে ইবাদত যেগুলো ইবাদত হিসেবে সবস্থ হয়ে গিয়েছে এইগুলো এগুলো ইবাদত যেগুলো ইবাদত হিসেবে সবস্থ হয়ে গিয়েছে নস মাধ্যমে সেগুলো নিয়ে এখানে আলোচনার সুযোগ রই সেগুলো ইজতিহাদি মাসআলা নয় এটা স্পষ্ট আসবে না জি তো আজকে আমরা এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবায় অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান্টিবিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে সুর সম্পর্কে আমরা কথা শুনছিলাম মূল কথা আমরা শুনেছি আজানের সুর সঙ্গে সুরের বিষয়ে আমরা কিছু কথা বলেছি পবিত্র সুর তো আমাদের এবাদতমুখী করবে জীবনকে কল্যাণ প্রবাহে সিক্ত করবে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন আল্লাহ আমার রব এই রবি আমার সব